হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আর আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, আর আমি আজকে এখন সকাল 7:30 বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর বলবেন না, সকাল শুরু হয় আর আমার রান্নাঘরের কাজ শুরু হয়ে যায়। আর আজকেও সেই একই, দেখতেই পাচ্ছ সকাল সকালই রান্নাবান্না নিয়ে বসেছি। তো যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান, উনি কোনো মানে কোনো দিনই কোনো আমিষ খান না, নিরামিষই খান সবসময়। সেই জন্য আমি হচ্ছে ওনার জন্য আগে নিরামিষটা রান্না করে নিই। মানে উনি হচ্ছে পেঁয়াজ রসুন খায়, কিন্তু হচ্ছে মাছ মাংস কিছুই খায় না। আর সানডে সানডে মানে তো একটু মাংস হবেই, সেই জন্য বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসছে। তো আমি এখন মাংসটা রান্না করে নিই। মাংসে যা যা লাগে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু, তারপরে কাঁচা লঙ্কা, সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে শিলেই বাটি, মানে হাতের বাটা মশলাই বেশি রান্না করি। কারণ একবার হয়েছিল কি জানেন তো, আমি মিক্সার মেশিনে মশলা করছিলাম, আর মানে অন্যমনস্ক হয়ে গেছিলাম কি না আমি নিজেও জানি না, ওর মধ্যে হাতটা ঢুকে গিয়ে আমার হাত অনেকটা কেটে গেছিলো। আর একটু যদি মানে তাড়াতাড়ি যদি বুঝতে না পারতাম, তাহলে হয়তো আমার দুটো কেটে বাদও পড়ে যেত। সেই ভয়ে আমি আর কি ওদিকে যাই না, আমি শিল নড়াতেই বেটে নিই। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব মশলা আর কি রেডি হয়ে গেছে। আর এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর মাংসটা ঢেলে দেব। তেলের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিই, কারণ তাতে কালারটা খুব সুন্দর আসে। সেজন্য আপনারাও চাইলে দিতে পারেন, দিয়ে দেখবেন একবার, নিশ্চয়ই কালার ভালো হবে। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम्हारा सके तो रबा है, अब है जो है वो समा है, तुम्हारा सके ऐसी जी, अब चाहे जिंदगी ऐसी जी, अब चाहे जिंदगी है। सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है। সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আর এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা।